হাই ফ্রেন্ডস, আজকে আমরা বানাচ্ছি ঘুগনি। তার মধ্যে আমাদের লাগছে ঘুগনিটাকে আমরা সিদ্ধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমরা একটুখানি কাঁচা রসুন, একটুখানি পেঁয়াজ, একটু আদা, তেজপাতা, হলুদ, নুন। কড়াইয়ে তেল নিয়ে এবারে আলুগুলো ভেজে নিন। লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে নামিয়ে দেব। যে তেলটা আমার বেঁচে গেছে তার মধ্যে আমি একটা লঙ্কা দিব, তা দিব তেজপাতা, আর দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এটা আমার হালকা ভাজা হোক, এখানে আদা গ্রেট করে দিয়ে দেবো, রসুন গ্রেট করে দিয়ে দেবো। এরপরে আমি একটুখানি কালার দিয়ে দিব হলুদ দিয়ে দিব। মটর সিদ্ধ সময় আমি দিয়েছিলাম, সেজন্য এখন বেশি দেবো। একটু ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, টমেটো কুচি করে কাটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো, একটুখানি নুন দেব যাতে টমেটোগুলো গলে যায়, আর একটুখানি গোলটি করে দেব। মশলাটাকে একটু ভেজে নেব, আমাদের মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এবারে জল দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে গেলে আমরা নামিয়ে দেবো। ঘুগনি আমাদের অলমোস্ট রেডি টু সার্ভ।